আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা দেশে দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন না কেন সবার ভালো থাকা শান্তিতে থাকা সুস্থ থাকাটাই একমাত্র কাম্য সবার কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন আর নিত্যনিয়ত এরকম ভিডিও দেখতে চাইলে বা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন আর যদি পারেন একটা লাইক তো দেবেনই এতটুকু আশা সবার কাছে আমি করতেই পারি বন্ধুরা আজকাল যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি থামবেল এবং ভিডিও দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটি কোন ধরনের বন্ধুরা আমার এই চ্যানেলে বনকাঠালের অনেক ভিডিও দেখেছেন কাঁচা কাঁঠালের পাকা কাঁঠালের এখন আজকের ভিডিওটি হল কাঁচাও না পাকাও না আধা পাকা কাঁঠালের একটি ভিডিও তো বন্ধুরা এই যে কাঁঠালটি আপনাদের আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি এই কাঁঠালটি কিন্তু সবুজ এবং হলুদ বরণ যার মানে পাক আসছে হলুদ ধরছে। আর দুই থেকে তিন দিন পরেই কিন্তু এই কাঁঠালটা একদম পেকে হলুদ এবং হালকা লাল বরণ হয়ে যাবে তখন কিন্তু এই কাঁঠালটা খাওয়ার যোগ্য হয়ে যাবে তো আমি এক কথায় বলতে পারি বন কাঁঠালের পাকন এসেছে তো বন কাঁঠালের যে পাকন এসেছে এরকমের একটা আপনাদের দেখান আমার একমাত্র কাম্য কারণ আপনাদের আমি কাঁচা কাঁঠাল দেখাইছি পাকা কাঁঠাল দেখাইছি খেয়ে দেখাইছি কাঁচা এবং পাকা আদা পাকা যে কাঁঠালটা সেটা কিন্তু আপনাদের আমি এখনো দেখাই নাই সেজন্যই কিন্তু এই ভিডিওটি করা তো বন্ধুরা এই কাঁঠালটা আর দুই থেকে তিন দিন পরে যখন একবারে হলুদ হবে তখন কিন্তু এই কাঁঠালের ভিডিও আপনাদের আমি আবার দেখাবো তখনও খাবো গাছ থেকে ছিঁড়ব এবং যখন হলুদ এবং লাল বরণ হবে তখন দেখতে কেমন লাগে সব কিন্তু দেখানোর জন্য চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাই